বন্যায় তলিয়ে গেল রাস্তা। দর্শক, সুনামগঞ্জে ঠিক এমনই অবস্থা। দর্শক, আগে থেকে পানি এখন প্রচুর বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছি ঠিক সেই রাস্তাটিকে তলিয়ে গেছে। এবং মেন রোডের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডেউ, অনেকেই যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহার করছেন নাও। আপনাকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু পানি ডেউ। আমি যে ঠিক যে সুনামগঞ্জে দাঁড়িয়ে আছি এবং সুনামগঞ্জ থেকে আমি সরাসরি দেখাচ্ছি সজিউল ইসলাম। দর্শক, পানি কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু মানুষের যোগাযোগ ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন এবং রাস্তাঘাট সব কিছু তলিয়ে গেছে। এবং এদিকে বাইরের মধ্যেও কিন্তু অনেক প্রচুর পরিমাণে পানি, এবং আমরা যদি দেখাই অনেকেই কিন্তু সুনামগঞ্জ অথবা বিভিন্ন জায়গায় যোগাযোগ হিসেবে ব্যবহার করছেন কিন্তু নৌকা। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটুকু চলছে সেটা কিন্তু ঠিক তাহিরপুর টু যে সুনামগঞ্জের যে মেইন রোড, ঠিক মেইন রোডের উপর দিয়ে কিন্তু এই নৌকাটিকে চলছে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য দর্শক। আর যেহেতু তিস্তার যে ভারতের যে তিস্তার যে বাঁধ, সেই বাঁধেও কিন্তু ইতিমধ্যে বাঁধের যে ডালা ছিল সবগুলো কিন্তু 44টা যে ডালা সবগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে তলিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার আনোরপুরের একটি কিন্তু রাস্তা কিন্তু ইটা ইতিমধ্যে তলিয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, অনেকেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নর ফলে অনেকে কিন্তু নৌকা ব্যবহার করছেন যোগাযোগের জন্য। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই নাও ব্যবহার করছেন, এবং প্রচুর পরিমাণে পানি কিন্তু ভারতের মেঘালয় থেকে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সরাসরি বাংলাদেশে এসে নামছে, যার ফলে কিন্তু বাংলাদেশের এই দুরবস্থা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু প্রচুর স্রোত, এবং পানি যত সময় যাচ্ছে যত সময় গড়াচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে। অনেকে আতঙ্কের মধ্যে আছেন যে 2022 সালের বন্যা থেকে পানি বেশি হওয়ার একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেহেতু গত কিছুদিন আগে সিলেট বন্যা কবলিত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে কিন্তু সিলেট কিছুদিন আগে থেকে পানি কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি, যার ফলে অনেকেই আতঙ্ক আছেন। দর্শক, যারা বিভিন্ন জায়গা থেকে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থা একবারেই ব্যাহত, বিশেষ করে সুনামগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। আমরা যে রাস্তাটুকুর মধ্যে দাঁড়িয়ে আছি ঠিক সেটাও কিন্তু একটা মেইন রোড, কিন্তু মেইন রোডের মধ্যেও কিন্তু প্রায় কমর সমান পানি। দর্শক, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের এলাকার বর্তমান কী পরিস্থিতি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দর্শক, আমি যে জায়গাটুকু তোমাদের দাঁড়িয়েছি ঠিক সেই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে, অনেকেই যোগাযোগ ব্যবস্থার হিসেবে ব্যবহার করছেন, নৌকা ব্যবহার করছেন। দর্শক, এখনও কিন্তু বর্তমান সময় আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল 3 দিন যাবৎ বৃষ্টি হওয়ার, লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আমরা দেখতে পাচ্ছি লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, এবং অনেকের আমরা জানি যে সিলেটের মধ্যে সুনামগঞ্জ একটি নিম্ন এলাকা, এবং নিম্ন এলাকা থাকাকালীন এই সুনামগঞ্জের কিন্তু বিভিন্ন গড়বাড়ি এই মধ্যে ইতিমধ্যে তলিয়ে গেছে। দর্শক, বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি হওয়ার ফলে অনেকের গড়ের পানি উঠে গেছে। আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম তখন কিন্তু পানি খুবই কম ছিল, তখন পানি কম থাকার পরেও কিন্তু অনেকের গড়ের মধ্যে পানি উঠে গিয়েছিল। তো বর্তমান সময়ে কিন্তু একদিনের ব্যবধানে পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু অনেকের গড়ের মধ্যে পানি। এই যে আমরা যদি এদিকে দেখাই, এখানে কিন্তু মেইন রোড, এই যে এদিকে নৌকা দিয়ে মানুষ সুনামগঞ্জ থেকে তাহিরপুরের যে রাস্তাটুকু সেটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু একটা মেইন রোড। মেইন রোডের উপর দিয়ে কিন্তু দর্শক নৌকা চলছে। দর্শক, তারা কিন্তু মেইন রোডের উপর দিয়ে কিন্তু ইতিমধ্যে নৌকা চলছে, খুবই প্রচুর পরিমাণে পানি বৃদ্ধির ফলে কিন্তু এই সমস্যা। সাগর ভাই কমেন্ট করেছেন এটা কোন জায়গা, এটা হলো সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। তাহিরপুর উপজেলার বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যে তলিয়ে গেছে, যেহেতু এটি পাহাড়ের ঠিক কাছাকাছি অবস্থিত, তার ফলে কিন্তু দর্শক এখানে সরাসরি পানি নেমে আসার কারণে কিন্তু ইতিমধ্যে এলাকার বেশ কয়েকটি গড়বাড়ি কিন্তু ইতিমধ্যে চলে গেছে। আমরা যদি আপনাদেরকে এদিকে দেখাই, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে পানির যে স্রোত, পাহাড়ি ঢল কিন্তু খুবই পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু পাহাড়ি যে ঢল সরাসরি কিন্তু সেটি বাংলাদেশে এসে নামছে, এবং অনেকের গড়ে বাড়ি ইতিমধ্যে তলিয়ে গেছে। দর্শক, আমি যে জায়গাটার মধ্যে আছি ঠিক সেই জায়গা কিন্তু পাহাড়ের ঠিক নিচের দিকে থাকার কারণে কিন্তু পাহাড়ের যে পানিটুকু ঠিক সেই তাহিরপুর উপজেলায় গেছে এবং বিষ্ণুপুর উপজেলায় পড়ে, যার ফলে কিন্তু অনেকেই
বন্যায় কবলিত, ইতিমধ্যে বন্যায় কবলিত হয়ে গেছে এবং বর্তমানের সময়ে যেটুকু পানি বৃদ্ধি পাচ্ছে এবং যে বৃষ্টিপাত হচ্ছে ইতিমধ্যে মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছেন এই এত পরিমাণে বৃষ্টিপাতের ফলে। মারুব আহমেদ অনিক অনিক ভাই কমেন্ট করছেন কোন জায়গা ডুবছে, ভাই এটা হলো সুনামগঞ্জ, সুনামগঞ্জের এটা তাহিরপুর উপজেলা, এটা কিন্তু যেই জায়গার মধ্যে আমরা আছি এটা একটা নৌকার মধ্যে আছি এবং ঠিক এখানেই কিন্তু একটা মেইন রুট, মেইন রুটটা তলিয়ে গেছে এবং সুনামগঞ্জের বেশ কয়েকটি রাস্তায় কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে এবং সামনে আরও আতঙ্ক আছেন, যে পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছেন। এবং আপনার এলাকার কি অবস্থা এবং আপনার এলাকার পানির কি খবর খবরাখবর আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দর্শক ইতিমধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ির ঠিক পানি উঠে গেছে এবং এদিকে যদি আমরা দেখাই এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে এবং আমরা যেই জায়গাটুকুর মধ্যে আছি সেটাও কিন্তু একটা মেইন রোড, এই মেইন রোডে হাঁটু সমান পানি, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু দর্শক মানুষ এই সমস্যার মধ্যে পড়ছেন। দর্শক আমরাও ইতিমধ্যে অনেক সমস্যায় আছি কারণ যেহেতু পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, সব জায়গায় কিন্তু ইতিমধ্যে মেইন রুট তলিয়ে গেছে, মানুষের যোগাযোগ ব্যবস্থার ভোগান্তি এবং অনেকেই সংকট জানিয়েছেন যে তাদের অনেক ক্ষেত্রে যে নৌকা দিয়ে যাতায়াত করলে ভাড়া বেশি রাখা হয় অভিযোগ দিচ্ছেন, কিন্তু বর্তমান সময়ে রাস্তাঘাট ব্যাহত হওয়ার ফলেই কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দর্শক। এবং আমি যেই জায়গাটুকু এটা কিন্তু একটা মেইন রুট, মেইন রুট কিন্তু তলিয়ে গেছে, প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি, দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে এবং গত একদিনের ব্যবধানে দর্শক পানি কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে কিন্তু মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছে। শেখপুরা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার এলাকার কীরকম পরিস্থিতি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সুনামগঞ্জের বেশ কয়েকটি এলাকায় কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে দর্শক, প্রচুর পরিমাণে বৃষ্টি, অনেকেই আতঙ্ক আছেন 2022 সালের বন্যা থেকেও এই বছর বন্যা হওয়ার বেশি আশঙ্কা অনেকের মনে ডাকছে। জায়গাটা হলো সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ দর্শক, আমি সুনামগঞ্জ থেকে সজিউল ইসলাম, এটা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। দর্শক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু আমরাও যে জায়গাটুকুর মধ্যে আছি এখান থেকে বেরোতে পারছি না এবং আমরা যে এই জায়গাটুকু একটা নাওয়ার মধ্যে আছি ঠিক সেই নাও কিন্তু ঠিক মেইন রোডের উপরে, মেইন রোডের উপর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পানি কিন্তু হাওরে ঢুকছে এবং অনেকের ঘর ইতিমধ্যে চলে গেছে। আমরা যদি এদিকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেকের ঘরের মধ্যে পানি কিন্তু শুধু চতুর্দিকে শুধু পানি আর পানি। এদিকে যদি আমরা দেখাই এখানে কিন্তু এদিকে কিন্তু অনেকের ঘর বাড়ি তলিয়ে গেছে, প্রচুর পরিমাণে পানির স্রোত কিন্তু হচ্ছে এবং পানি ক্রমশ বেড়ে চলেছে। দর্শক কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে গমন করে জানাতে পারেন। এমডি আব্দুল নাইম রমজান ভাই, এটা কোন জায়গা ভাই? এটা সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে সরাসরি লাইভে আমি সজিউল ইসলাম। দর্শক আজকে সারাদিন তেমন বৃষ্টি না থাকলেও এখন কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে প্রচুর বেড়েছে এবং জুম বৃষ্টি হচ্ছে। আমরা যে জায়গাটিতে আছি এটাও কিন্তু পানি তলিয়ে গেছে। শাহরিয়া ভাই, এটা হলো সুনামগঞ্জ এবং যেখানে থাকুন আতঙ্কে থাকা যাবে না, খুবই সাবধানে থাকবেন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন। পানি কিন্তু এখানে রাস্তার উপর দিয়ে কিন্তু পানি দর্শক গড়িয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে পানি, ক্রমশই পানি বৃদ্ধি পাচ্ছে যেহেতু পাহাড়ি ঢলের ফলে কিন্তু মূলত পানিটা অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। আমি যে জায়গাটুকুর মধ্যে আছি দর্শক কিন্তু সুনামগঞ্জ, কিন্তু সুনামগঞ্জের যে জায়গাটুকুর মধ্যে আছি সেটা কিন্তু একটা মেইন রোড, দর্শক মেইন রোডের উপরে কিন্তু নৌকা এবং এই যেই জায়গাটুকু আপনারা আমাদের ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা মেইন রোড, কিন্তু সেই মেইন রোডের উপর দিয়ে নৌকা চলাচল করে এবং এই মেইন রোডে প্রায় কোমর সমান পানি হয়ে গেছে।
সুনামগঞ্জ কোনটা না ভাই? এখানে সুনামগঞ্জ তাহিরপুর না ভাই? দর্শক আপনারা সুরক্ষিত রাখবেন থাকবেন এবং আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখবেন এই কামনায় আমরা করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।